আমার মতে সব ডেজার্টের সবচেয়ে সেরা ডেজার্ট হলো দই। আর এই দইটা যদি ছোট ছোট কাপে এভাবে পারফেক্টলি তৈরি করা যায়, তাহলে তা দেখতে যেমন আকর্ষণীয় লাগে, আর খেতে তো ভীষণ ভালো লাগে। অলরেডি বেশ কিছু দইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, তারপরও বেশ কিছু রিকোয়েস্টও ছিল আমি যেন আপনাদের সাথে কাপ দইয়ের পারফেক্ট রেসিপিটি শেয়ার করি। তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পারফেক্ট কাপ দই কীভাবে তৈরি করতে হয়, এবং অবশ্যই তা তৈরি করেছি ওভেনে। ওভেনটা প্রিহিট হতে হতেই আপনারা মিশ্রণটা তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য এখানে আমি প্রথমেই ওভেনটাকে উপর নিচে তাপে ফ্যান বেঁকে দিয়ে দিলাম, আর তাপমাত্রাটা দিয়ে দিচ্ছি 170°C। আর যাদের ওভেন ফারেনহাইটে তারা দিবেন 320°F। উপর নিচে তাপে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। আর এই দইটা এত সহজে তৈরি করা যায় যে এটা প্রিহিট হতে হতেই আপনি মিশ্রণটা তৈরি করে ফেলতে পারবেন। আর দইটা কোন র্যাকে দিবেন সেটাও বলে দিচ্ছি, আপনারা উপরে, মিডলে বা নিচে যে কোনো তাকের মধ্যে দই তৈরি করে নিতে পারবেন। কিছু রেডি উপকরণ দিয়ে আজকের দইটা তৈরি করব। উপকরণগুলোকে যদি ফ্রিজে থাকে তাহলে একটু আগে থেকে, অর্থাৎ 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখলে ভালো হয়, তবে ডিরেক্ট ফ্রিজ থেকে বের করেও আপনারা দইটা তৈরি করতে পারবেন। এখানে আমি গ্রিক স্টাইল ইয়োগার্ট বা প্লেন ইয়োগার্ট অর্থাৎ টক দই নিয়ে নিচ্ছি 500 গ্রাম, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি বোলের মধ্যে। নিয়ে নিচ্ছি 1 ক্যান এভাপোরেটেড মিল্ক, এখানে আছে 384 ml। এভাপোরেটেড মিল্ক হচ্ছে এক ধরনের ঘন দুধ, আপনারা ইচ্ছা করলে 800 গ্রাম দুধকে 350 বা 400 গ্রাম করে ঘন করে নিতে পারেন, অর্থাৎ অর্ধেক করে নিয়ে ঠান্ডা করে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্ক। আপনারা যদি একটু টক মিষ্টি দই খেতে চান তাহলে এখানে 1 ক্যানের অর্ধেক কন্ডেন্স মিল্ক দিলেই চলবে। আমি কিছুটা মিষ্টি করতে চেয়েছি তাই অর্ধেকের চেয়ে একটু বেশি কন্ডেন্স মিল্ক এখানে নিয়ে নিলাম। পারফেক্টলি জমে যাওয়ার জন্য এই 3টা উপকরণই যথেষ্ট। তবে আজকে আরেকটা উপকরণ দিব, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। বাসায় যদি গুঁড়ো দুধ থাকে জাস্ট 2 টেবিল চামচ দিবেন, তবে এটা একেবারেই অপশনাল। গুঁড়ো দুধ দিলে দইটা আরও অনেক বেশি জমে যায় আর একেবারেই পানি ওঠে না দইটা থেকে। তাই এখন সব কিছু খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। জাস্ট মিনিট 2-এর মতো মিশিয়ে নিয়েছি। আবারও দেখে দিচ্ছি আমি কতটুকু কন্ডেন্স মিল্ক দিয়েছি। আমার যতটুকু মিষ্টি পছন্দ হয়েছে আপনারা এর চেয়ে কম বা বেশি টেস্ট করে দিয়ে নিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটি স্প্যাচুলার সাহায্যে চারদিকগুলোকে একসাথে করে নিচ্ছি, অর্থাৎ মিশ্রণটা যেন ভালো করে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরকম একটি বেকিং ট্রে নিয়ে নিয়েছি, অথবা ফয়েলের ট্রেও আপনারা নিতে পারেন। তার মধ্যে অবশ্যই একটি ভারী টাওয়াল বিছিয়ে নিতে হবে, যেহেতু আজকে 1 টাইম প্লাস্টিকের কাপে দইগুলো করব, তাই আপনাকে অবশ্যই একটি ভারী টাওয়েলই ব্যবহার করতে হবে। এখন আপনার পছন্দ মতো আপনি মিশ্রণটা নিয়ে নেবেন, আপনারা কিন্তু 1 টাইম কাপের মধ্যেও দইগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি আজকে যেই দইটা বানাচ্ছি 500 গ্রাম টক দই আর কন্ডেন্স মিল্ক আর 1টা এভাপোরেটেড মিল্ক দিয়ে, আমার এখানে দই হয়েছে টোটাল 12টি। আর এরই মধ্যে আমার ওভেনটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। মনে রাখতে হবে এই দইটা কিন্তু ওভেন চালু অবস্থায় আমরা ওভেনে দিব না। এখন জাস্ট ওভেনটা প্রিহিট হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওভেনটা বন্ধ করে দিব আর তার মধ্যে দইটাকে দিয়ে দিব, অর্থাৎ 170°C অথবা 320°F ওভেনটা প্রিহিট হয়ে যাবার পর ওভেনটা বন্ধ করে দিয়ে তার মধ্যে দইটা দিয়ে এখন সাথে সাথে দরজাটা বন্ধ করে দিয়ে দইটাকে রেখে দিব প্রায় 10 থেকে 12 ঘন্টার জন্য। 10 ঘন্টার আগে দইটা চেক করার কোনো প্রয়োজন নেই। ফিরে এলাম 10 ঘন্টা পর, আমার দইটা একদম পারফেক্টলি জমে গেছে। তবে আমাদের এখানকার ওয়েদার প্রচণ্ড ঠান্ডা বলে আমি 10 ঘন্টা পর দইগুলোকে বের করেছি। আপনাদের ওয়েদার যদি গরম হয় তাহলে 8 ঘন্টার মধ্যে ওভেনে দইগুলো সেট হয়ে যাবে। এখন দইগুলোকে নর্মাল ফ্রিজে রেখে আরেকটু সেট করে নিচ্ছি। ওভেন থেকে বের করে দেখিয়েছিলাম আপনাদেরকে দইটা কী পরিমাণ পারফেক্টলি জমে গেছে, আর এখন এটাকে ফ্রিজে রেখে নেওয়ার ফলে এটা আরও ভালো করে সেট হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দর সুইট মিনি কাপ দই আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে।
এখন আপনাদের সামনে একটা কাপ দই কেটে দেখাচ্ছি যেটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে। তবে আবারও বলছি, গুঁড়োদুধ না দিয়েও কিন্তু আপনারা এই দইটা পারফেক্টলি তৈরি করতে পারবেন। তবে গুঁড়োদুধ দেওয়ার ফলে দইটা কেটে খাওয়ার পরও এর মধ্যে কোনো প্রকার পানি আসবে না বা বের হবে না। সো অবশ্যই একবার ট্রাই করবেন আমার রেসিপিতে এই দইটি। আর আপনারা ইচ্ছা করলে এই সেম রেসিপিতে এই দইটি তৈরি করতে পারবেন বড় কোনো পাত্রে বা বাটিতে, যা কিনা ওভেন প্রুফ। তবে বড় কোনো পাত্রে একবারে দইটা করার ক্ষেত্রে ওভেনটা বন্ধ না করে ওভেনটা চালু অবস্থায় বাটিটা রেখে নিতে হবে 1 মিনিট। তারপর ওভেনটা বন্ধ করে দিয়ে 10 মিনিট পর দইটাকে বের করে নিলেই চলবে। যারা অনেক দিন ধরে আমার কাছে এই কাপ দইয়ের রেসিপিটির রিকোয়েস্ট করছিলেন, তারা আশা করছি আজকে রেসিপিটি পেয়ে বেশ স্যাটিসফাইড হবেন আর অবশ্যই এটি ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি উর্মিস ইজি রেসিপি থেকে।